দশ নং কদমবাড়ি ইউনিয়ন পরিষদের মহিলা পদপ্রার্থী। আমি 4-5-6 ওয়ার্ডের পদপ্রার্থী। আমার মার্কা কলম, আমি কলম মার্কায় প্রার্থনা করে জয়যুক্ত হতে চাই। আমি আমার মার্কা কলম, আমি কলম মার্কায় ভোট প্রার্থনা করি এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়ে এলাকার জনগণের সেবা করার সুযোগ কামনা করি। আচ্ছা দিদি, আপনি যদি নির্বাচিত হতে পারেন মহিলা সংরক্ষিত আসনে এই 4-5-6 নং ওয়ার্ড কদমবাড়িতে, তাহলে আপনি এলাকার মাদক সন্ত্রাস, চাঁদাবাদ, জঙ্গিবাদ এবং বাল্যবিবাহ এ সম্বন্ধে আপনার কি ভূমিকা থাকবে? আমি সব সময় চাইব যে এলাকা মাদক মুক্ত থাকুক এবং চাঁদাবাজরা উচ্ছিন্ন হোক, সন্ত্রাস জঙ্গিবাদ সবকিছু শেষ হোক, মানে মুক্ত সমাজ, মানে আপনি যদি হতে পারেন এই এর উপরে ভূমিকা আপনার থাকবে, এগুলো বন্ধর ভূমিকা থাকবে আপনার? আচ্ছা ধন্যবাদ। আমাদের ঘনিষ্ঠ দিদি লোক খুব ভালো লোক, তার মনোবল তো অনেক বড়, ঠিক আছে। তাই আমাদের আমরা আসি খুবই ভালো একসাথে, দিদি হইতে পারলে আর কি খুব, মানে আমাদের এরকম আসি দেখলাম বোর্ডে অনেক কিছু লোক আছে, তাদের উপর আমরা দেখবো তাদের কি। দিদি নমস্কার। আচ্ছা আমি আর একটু জানতে চাচ্ছিলাম যে এই অপর্ণা বারুরি, সে যদি আপনাদের এই 4-5-6 নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের মেম্বার হতে পারে, তাহলে কি আপনাদের এলাকার উন্নয়নমূলক কাজ হবে? হ্যাঁ অবশ্যই হবে, সেটা বলুন। আপনারা কি আশাবাদী? হ্যাঁ অবশ্যই। আপনারা কি তার সমর্থক? হ্যাঁ। ভোট দেবেন তাকে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ধন্যবাদ আপনাকে। দিদি, আমি দিদির পাড় থেকে আসছি, শ্রী হরিপদ বাড়ুর পুত্রবধূ অর্পণা বাড়ু। আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করি। আমার মার্কা কলম, আমার এই কলম মার্কায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়ী করে এই প্রার্থনা আমি কামনা করি। নাম তোমরা? বিপুল ভোটে জয় হও, এই আশীর্বাদ করি আমরা। তুমি জয়ী হও, এই আশীর্বাদ করি। জনগণের সেবা করো। আশীর্বাদ দিলাম বিপুল ভোটে জয় করিয়া জন্ম দশের ভালো লোক, সে কি হতে পারবে মনে হয় আপনাদের? আপনারা কি তার সমর্থক, তাকে ভোট দেবেন? তাই না? আচ্ছা।